হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি অনেকটা ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। আজকে ব্লগটা এইভাবেই স্টার্ট করলাম, তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি হঠাৎ করে এখন থাকতে কেন ব্লগটা স্টার্ট করছি। আসলে ব্লগটা আমি অনেকক্ষণ আগেই স্টার্ট করেছি, কিন্তু ইন্ট্রোটা দিতে ভুলে গিয়েছিলাম। তো ভাবলাম একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর আমি এসে ইন্ট্রোটা দেবো, তো তার জন্য চলে এলাম। আর আজকের ভিডিওটা কী হতে চলেছে সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই জেনে গেছো। আজকে আমি ঘর পরিষ্কার করেছি, ওই টুকিটাকি যে ঝুল ফুলগুলো ছিল সেগুলো তো ছেড়েছি। তো কিভাবে করেছি সেটা তোমাদের দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে একটু স্কিপ না করে। আর যারা আমাকে আজকে প্রথম দেখছো চ্যানেলে, তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দাও, আর একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো চলো আর বেশি বকবক করবো না, আমি আজকে কিভাবে ঘরটা পরিষ্কার করেছি মানে ঝুল ঝুলগুলো ছেড়েছি আর কি কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো চলে এসেছি এই ঝুল ঝাড়ু নিয়ে ঘরে ঝুল ঝাড়তে। ঘরে তো একটু ঝুল হয়েছিল, যদিও কিছুদিন আগে মা পরিষ্কার করেছিল রান্না পুজোর জন্য, ঘরে ঝুল ফুল ঝেড়েছিল, তাও দেখে একটু ঝুল হয়ে গেছে। আবার সামনে যেহেতু পুজো, ঘর দত্ত পরিষ্কার রাখতেই হবে। তোমরা অনেকেই দেখছি রুম ক্লিনের ব্লগ দিয়েছো, দেখে ভালো লেগেছে খুব। ভেবেছিলাম একদিন করব, কিন্তু সেই সুযোগটা আজকে হয়ে গেল। ঘরেতে বসেছিলাম, হঠাৎ করে মা বললো বসে না থেকে ঘরের ঝুলগুলো তো একটু ঝাড়তে পারিস। তাই ভাবলাম যে ঘরের যেগুলো ঝুলিয়ে ঝাড়বো, তাহলে আমিও তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করি, কারণ অনেকদিন হলো ব্লগ দেওয়া হয়নি। আর তোমরা তো আমি ব্লগ না দিলে অনেকেই মিস করো, কারণ অনেকে আমার ব্লগ ভালো করে দেখো সেটা আমি জানি। তো সেই তাদের কথা ভেবেই ভাবলাম তাহলে ব্লগ তো করা যেতেই পারে, তাই ঝুলঝাড়ু নিয়ে চলে এসেছি রুম ক্লিন করতে। রুমটা ক্লিনই করা আছে, বেশি কিছু ঝাড়তে হবে না ঝুল, খালি দেয়ালের চারটে দেয়াল ঝুল ঝাড়লে আর পাখাটা পরিষ্কার করলেই আমার কমপ্লিট হয়ে যাবে আর কি। দেয়ালের একদিকটা আমার কমপ্লিট হয়ে গেছে, তাই আর একটা দিকে চলে এসেছি ঝুল ঝাড়তে। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাববে ফোন ক্যামেরাটা কেন এরকম ঝাপসা, আমার হাত থেকে ফোনটা পড়ে গিয়ে ফোন ক্যামেরাটা এরকম হয়ে গেছে। তো নতুন ফোন এখনও নেওয়া হয়নি, পুজোতে নেব, তখন তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করব ভিডিও, ওই জন্যই আরও ভিডিও করতে মন চায় না ফোনটার জন্য। তোমরা একটু মানিয়ে নিও, আশা করছি এরপর থেকে হয়তো ব্লগ আসলে পুজোর পর থেকে আর এরকম প্রবলেম হবে না, তোমরা একটু মানিয়ে নিও। চলো এদিকে দেয়ালের ঝুলগুলো ভালো করে ঝেড়ে নিই। আর এই যে দেয়ালে প্রজাপতিগুলো মেলা থেকে লাগিয়েছিলাম জানো তো, আমার খুব ভালো লাগে এরকম প্রজাপতি লাগাতে। চলো ভালো করে পরিষ্কার করে নিই, নইলে আবার এইদিকে ধুলো ফুলো জমে থাকবে। আর লাইট ল্যাম্পটা অনেক দিনকার জানো তো, পুরোনো, তাই এরকম দেখতে লাগছে, কিন্তু এখনও ঠিকঠাকভাবে কিন্তু লাইট ল্যাম্পটা জ্বলে। চলে এসেছি এবার বিছানার দিকে, দেয়ালটায় দেখতেই পাচ্ছো ভালো করে ঝুলগুলো কোনায় কোনায় হয়ে রয়েছে, তো সেগুলো ভালো করে ঝেড়ে দিচ্ছি, নইলে এমনিতে ফ্রেশ মানে ঘর পুরো পরিষ্কারই আছে। আর এদিকে দেখতে পাচ্ছো যে বাঘটা আমার বোনজি ভাতে পেয়েছিল, আমরা আমাদের ঘরেই এরমভাবে ডেকে দিয়েছি সাজিয়ে বাঘটাকে। আর আমি ব্লগ করলে তো ট্রেন যাবেই, নইলে মানে ব্লগই আমার সম্পূর্ণ হয় না, আমার ব্লগে তোমরা ট্রেনের আওয়াজ পাবেই, এটা হচ্ছে মানে পেতেই হবে এমন ব্যাপার আর কি। আর গরমে দেখতে পাচ্ছ আমার অবস্থা পুরো, হালত পুরো খারাপ হয়ে গেছে মানে বলার মতো নয়। তো এই যে একটা কাপড় নিয়ে নিয়েছি গামছা ছেঁড়া, যাতে পাখার ধুলোগুলো মুছতে পারি ভালো করে, আমাদের পাখার হাত আমি পেয়ে যাই, আমাকে তুলেও উঠতে হয় না, আমাদের বিছানা থেকে পাখাটা একটু নিচুতে তাই। আর কত ঝুল হয়েছে দেখতে পাচ্ছ, মা ঝেড়েছে তাও ঝুল হয়ে গেছে। আসলে পাশে আমাদের কামারশাল আছে, তো সেই কামারশালের ধুলোগুলো হয়তো আসে উড়ে উড়ে, সেটা না। তো চলো বেশি বকবক না করে চটপট কাজ করি। আর পাখা নোংরা থাকলে একদমই ভালো লাগে না দেখতে, যেহেতু ধুলো জমে থাকে দেখতে একদম বিচ্ছিরি লাগে, তাই ওই জন্য ভালো করে ঝেড়ে নিয়েছি একটু। ব্যাস ঝাড়া ঝুড়ি এই যে এভাবেই শেষ করবো, কেননা আমার তো কাজ শেষই, আর তো কিছু নেই, শুধু পাখাটা ঝাড়ারই কথা ছিল লাস্ট। পাখাটা ঝাড়া হয়ে গেছে, এবার ঘর দরটা ঝাঁট দিয়ে দেবো। আর কি অবস্থা দেখতে পাচ্ছ, আমার পাখা তো পরিষ্কার হয়ে গেছে আর পুরো ঘেমে চান টান করে গেছি আমি একদম। বন্ধুরা কেমন লাগলো আমার এই ছোটো ব্লগটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, এরকম ছোটো ছোটো করেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, ছোট্ট ভিডিও দেখতে বেশিক্ষণ টাইম লাগবে না, আশা করছি তোমরা ভিডিওটা স্কিপ করোনি পুরোটাই দেখেছো। তো চলো ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে।